নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের জন্য আসাম সরকারের বৃহত্তর কিছু ঘোষণা নিয়ে আসলাম। সঙ্গে থাকবেন, লাভ হবে, কিন্তু লাভ হবে ভিডিওটা দেখবেন, চট করে লাইক করে সবাইকে পট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই আপডেটটা পৌঁছে যাক, যাতে সবার উপকার হয়। দর্শক বৃন্দ, আমাদের শিলচর নিজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা নিশ্চয়ই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের শিলচর নিজের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে যদি আপনারা নতুন হন তাহলে আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে নেবেন, ইনস্টাগ্রাম পেজটিও ফলো করে নেবেন। দর্শক বৃন্দ, দর্শক বৃন্দ, এখন হচ্ছে আসাম সরকার, আমাদের আজকে যিনি মুখ্যমন্ত্রী কাজিরাঙ্গাতে, উনি একটা অ্যানাউন্সমেন্ট করলেন, বৃহত্তর কিছু ঘোষণা, 11টি ঘোষণা অ্যানাউন্সমেন্ট করলেন, তারপরে আরও কিছু ঘোষণা আসে, সেগুলো শুনলে আপনিও একদম খুশি হয়ে যাবেন। দর্শক বৃন্দ, প্রথম হচ্ছে 10টা নতুন অত্যাধুনিক কমান্ডো বাহিনী এখন বানাচ্ছে আমাদের আসাম সরকার। যেরকম NSG সেরকমই একটা কমান্ডো বাহিনী থাকবে আমাদের আসামেও। সেই কমান্ডো বাহিনীর রিক্রুটমেন্ট করা হবে, টোটাল 35,000 আসাম আরক্ষীতে নেওয়া হবে, এবং সেখানে সেই 10টা কমান্ডো থাকবে। শুধু কমান্ডো নয়, সেই আরক্ষী পুলিশ, আসাম পুলিশেও নেওয়া হবে বিভিন্ন লোক, কীভাবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। 10টা কমান্ডোর কী কাজ থাকবে, যেমন আসাম মিজোরামের বর্ডার, আসাম নাগাল্যান্ডের বর্ডার, আসাম মণিপুরের বর্ডার, যেখানে যেখানে বর্ডার এরিয়াগুলোতে, সেই বর্ডার এরিয়াগুলোতে থাকবে আর কি ওরা। মানে সেখানে পুলিশ থাকবে না, CRPF থাকবে না, ওরাই মানে সেই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করবে। কারণ এই কদিন ধরে আমরা দেখছি তো বিভিন্ন বর্ডারে যেরকম ইস্যু হচ্ছে, সেই ইস্যুগুলো চিন্তা করেই বিশেষ একটা স্পেশাল কমান্ডো ফোর্স তৈরি করছে এখন আসাম সরকার। 10টা কমান্ডো ফোর্স, এবং যত সব যুবক যারা আছেন চাকরির জন্য, আপনারা একটু নিজেকে ফিট করে নিন, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আসছে। কিন্তু সেইগুলো ইতিমধ্যেই, সেই ক্রাইটেরিয়াগুলো অ্যানাউন্সমেন্ট করা হবে, অনলাইনে আপনারা সেই অ্যাপ্লিকেশনে অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর কি। দশবিধ এখন সেই কমান্ডোগুলোতে রিক্রুটমেন্ট করার পরে ধীরে ধীরে 35,000 তো ধীরে 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 রিক্রুটমেন্ট করা হবে, এক বছরের ভিতরে হয়তো রিক্রুটমেন্ট হবে, এই এক বছরে 2021 ভিতরে, এবং তাদেরকে ট্রেনিংয়ের জন্য ভারতবর্ষের বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে পাঠানো হবে, পুলিশ একাডেমি যেগুলোতে আসে সেখানে পাঠানো হবে, সেখানে ট্রেনিং নিয়ে ওরা আসবে। দশবিধ তার সঙ্গে পুলিশেও অনেক লোক রিক্রুটমেন্ট করা হবে। পুলিশে এখন 2টা শিফট করা হবে, এক একটা পুলিশ স্টেশনে একজন পুলিশ 24 ঘন্টা ডিউটি করতে লাগে তাদের, এবং তাদের জন্য এখন সুবিধা নিয়ে আসছে, 2টা শিফট করা হবে, 12 ঘন্টা 12 ঘন্টা, ভবিষ্যতে সেই 12 ঘন্টা থেকে 8 ঘন্টা করা হবে আর কি, 8 ঘন্টা 8 ঘন্টা 3টা শিফট করা হবে। এখন 2টা শিফটের জন্য নতুনভাবে প্রত্যেক পুলিশ স্টেশনে 2টা 2টা শিফট করা হবে আর কি, মানে যে স্টাফ আছে সেই স্টাফ আবার, মানে সেরকমই আবার রিক্রুটমেন্ট করা হবে, ডবল স্টাফ হবে আর কি প্রত্যেক পুলিশ স্টেশনে, তারপরে ভবিষ্যতে সেটা আবার ট্রিপল হবে আসামের বিভিন্ন যে সেই পুলিশ স্টেশনগুলো আছে সেখানে আর কি। তার সঙ্গে ড্রাগস মুক্ত হবে আসাম, সম্পূর্ণ ড্রাগস মুক্ত হবে আসাম বলে উনি সেটা জানিয়ে দিয়েছেন। শুধু ড্রাগস মুক্ত হবে না, আসামের ট্রানজিট হবে না, মানে আসামের রোড হয়ে কোনো ড্রাগস অন্য কোনো রাজ্যে যেতে পারবে না, এরকম কড়া ব্যবস্থা নিয়ে নেওয়া হবে। সেটার জন্য যারা আসাম পুলিশ ওনাদেরকে স্ট্রিক্ট অর্ডার দিয়ে দিয়েছেন, সমগ্র ডিস্ট্রিক্টের SP সকলকে স্ট্রিক্ট অর্ডার দিয়ে দিয়েছেন যে আসামের বর্ডারে যাতে কোনো ধরনের ড্রাগস ঢুকতে না পারে। আসামের ভিতরে তো ড্রাগস বন্ধ হবেই, সম্পূর্ণ বন্ধ, ড্রাগস ব্যবসা হবেই না বলে সেটা উনি জানিয়ে দিয়েছেন। তারপরে আসামে ড্রাগস এসে ঢুকতে পারবে না, সেরকম ব্যবস্থা করছে, কঠোর ব্যবস্থা করছে আসাম সরকার। আসামে আরও 7টা ফরেন্সিক ল্যাব এখন বানানো হবে 6 মাসের ভিতরে। সেই ফরেন্সিক ল্যাবগুলোতে কী হবে, যেরকম যেই ড্রাগস ইয়েগুলা, ড্রাগসের যেগুলো টেস্ট করা হয় না, ফরেন্সিকে পাঠানো হয় টেস্ট করার জন্য, সেরকম টেস্টে যাতে লেট না হয় সেই জন্য আসামে বিভিন্ন জায়গাতে ফরেন্সিক ল্যাব বানানো হবে। আমরা আশা করছি বরাকে হলেও একটা ভালো আর কি, কাছার করিমগঞ্জ, হাইলাকান্দি বা শিলচরে হলেও একটা ভালো হবে। তারপরে চুরি করে গরু বিক্রি করা বন্ধ হবে আসামে, আসামে চুরি করে গরু বিক্রি করা বন্ধ হবে, বাইরের রাজ্য থেকে আসামে এসে কোনো চুরির গরু এসে ঢুকতে পারবে না, চাহে সেটা ওয়েস্টবেঙ্গল হোক, চাহে অন্যান্য রাজ্য, কোনো রাজ্য থেকে, বাংলাদেশ থেকে এখন চুরির যদি আসছে সেটাও বন্ধ হবে, আমাদের আসাম থেকে যেটা বাইরে চুরি করে নেওয়া আছে সেটাও বন্ধ হবে, চুরি করা বন্ধ হবে, চুরি করে গরু বিক্রি করা সেটা সমগ্র আসামে বন্ধ হবে, বাইরে থেকে কোনো চুরির গরু আসামে এসে ঢুকতে পারবে না, কঠোর ব্যবস্থা নিচ্ছে, তার জন্য পদক্ষেপ নিচ্ছে। সুবর্ণ সুযোগ, শ্যামসুন্দর জুয়েলার্সে গৌরবের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে হলমার্কযুক্ত সোনার গয়নার মজুরির উপর 70% ছাড় দেওয়া হচ্ছে, এবং পুরনো সোনার বদলে নতুন হলমার্কযুক্ত গয়না নিয়ে যেতে পারবেন। আজই যোগাযোগ করুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মোবাইল নম্বর 7002833425 8486340139। ব্যাটালিয়ানে যারা চাকরি করছেন, ওনারা নাকি সেই ছুটি ভালোভাবে পান না, এবং সেই কথাটা চিন্তা করে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় সেটা বলে দিয়েছেন যে ব্যাটালিয়ানদের
ফ্রি আরও এক মাস ছুটি আসাম সরকার বাধ্যতামূলক দিয়ে দেওয়া হবে। বাধ্যতামূলক মানে আমি ছুটি নেব না বললে হবে না, বাধ্যতামূলক ব্যাটালিয়ানদেরকে ছুটি দিয়ে দেওয়া হবে এক মাস বাড়িতে গিয়ে থাকার জন্য, সেটা বলে দিয়েছেন। তারপরে প্রত্যেক আরক্ষীকে আসাম সরকারের যে সকল আরক্ষী, পুলিশ বাহিনী বলুন, ব্যাটালিয়ান বাহিনী বলুন, যারা যারা আছেন তাদেরকে প্রতি বছর বাধ্যতামূলকভাবে কম্পালসারি হেলথ চেক আপ করা হবে, হেলথ চেক আপ করা হবে। কারণ ডিউটি থাকার সময় অনেক আরক্ষীরা এরকম টেস্ট করতে পারেন না, শরীরে খেয়াল রাখতে পারেন না, সেজন্যই পরে অনেক জটিল রোগে ওনারা আক্রান্ত হন। এখন থেকে প্রত্যেক বছর এক একবার তাদের সম্পূর্ণ হেলথ চেক আপ করা হবে, টোটাল বডি চেক আপটা। খুবই ভালো লাগলো এই ডিসিশনগুলো। পুলিশ রিক্রুটমেন্টকে নতুন, পুলিশ রিক্রুটমেন্টে নতুন নিয়ম নীতি আনা হবে, যে সকল ব্যক্তি দক্ষ তাদেরকেই নিযুক্ত করা হবে বলে সেটা উনি জানিয়ে দিয়েছেন। খুবই সুন্দর লাগলো এই ঘোষণাগুলো। তারপরে বন বিভাগের, বন বিভাগের সে খবরটা হচ্ছে বন বিভাগে টোটাল 3000 চাকরি দেওয়া হবে, ইতিমধ্যে সেটা ঘোষণা করা হবে, মানে কী কী ক্রাইটেরিয়া ইতিমধ্যেই আসবে। 250টি আবকারী বিভাগে চাকরি, 250টি আবকারী বিভাগে চাকরি, 3000টি বন বিভাগে চাকরি। অনেকে আগেই হয়তো অ্যাপ্লাই করেছিলেন, 1200টা পদ যেটা ছিল তাদের একসঙ্গেই সেই পরীক্ষা হবে বলে সেটা জানানো হয়েছে আর কি। এই যে চাকরিগুলা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যেটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন, 1,00,000 চাকরি 2021 ভিতরে হবে, সেই প্রতিশ্রুতির ভিতরেই সেই চাকরিগুলো পড়বে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আরও চাকরি আসবে, সেটা আপনারা হয়ে থাকুন, প্রস্তুত হয়ে থাকুন। এপিডিসিএলে যদি আপনারা কাজ করতে চান, কাজ করে যদি টাকা রোজগার করতে চান, বেকার যুবক যুবতীর জন্য ভালো একটা সুযোগ আছে, সেটা হচ্ছে এপিডিসিএলে যে বিল কালেক্টর, যেগুলো অনলাইন বিল কালেকশনের সেন্টার আপনারা খুলতে পারবেন, আপনার দোকান বা আপনার কিছু যদি থাকে আপনার বাড়িতে বসেও সেটা করতে পারবেন, কোনো আপত্তি নেই। অনলাইনে আপনারা এপিডিসিএলের এজেন্ট হতে পারবেন, এজেন্ট হয়ে আপনারা বিল সংগ্রহ করে আপনারা সেখান থেকে কমিশন নিতে পারবেন আর কি। যত বেশি বিল সংগ্রহ করবেন তত বেশি আপনাদেরকে সেটা কমিশন দেওয়া হবে, নতুন সিস্টেমটা সেটা। এবং তার জন্য আপনাদেরকে এপিডিসিএলের যে ওয়েবসাইট www.apdcl.org সেখানে গিয়ে আপনারা অনলাইনে ফিল আপ করুন, আপনার ফর্মগুলো দেখুন, ফর্মগুলোর আপনার ক্রাইটেরিয়াগুলো পূরণ হচ্ছে তাহলে আপনারা দেখুন। এজেন্ট রেজিস্ট্রেশন, সেখানে একটা অপশন আছে, এজেন্ট রেজিস্ট্রেশন ফর্মটা আপনারা ফিল আপ করে সাবমিট করুন, তারপরে আপনার ভেরিফিকেশন হবে, তারপরে যদি আপনি হয়ে যান, সিলেক্ট হয়ে যান, তাহলে আপনাকে জানানো হবে, ভালো একটা রোজগার করতে পারবেন এপিডিসিএল থেকে আর কি, ইলেকট্রিক বিল কালেকশন করে। সেন্ট্রাল গভর্নমেন্টের আরেকটা বিশেষ স্কিম, সেটা হচ্ছে যুবক, নতুন যুবক যুবতীদের, সেন্ট্রাল গভর্নমেন্টের নতুন যারা যুবক যুবতীরা আছেন, যুব প্রজন্ম যারা যারা লেখালেখি করছেন, কবিতা লিখছেন, গল্প লিখছেন, থ্রিলার স্টোরিজগুলো লিখছেন, আপনারা প্রবন্ধ লিখছেন, তারপরে আপনারা কোনো ধরনের আপনারা সেই কী বল ট্রাভেল ট্রাভেল স্টোরি আপনারা লিখছেন, যে কোনো ধরনের আপনার যদি লেখালেখের যদি অভ্যাস যদি থাকে, তাহলে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কেন্দ্র সরকারের একটি স্কিম। সেই স্কিমটার নাম হচ্ছে পিএম মেন্টরিং ইউভা স্কিম। সেই ইউভা স্কিমে কী হয়েছে, সমগ্র ভারতবর্ষ থেকে টোটাল 75 জন সেরকম লেখকদেরকে পুরস্কৃত করা হবে, 3,00,000 টাকা করে তাদেরকে দেওয়া হবে যারা জিতবেন আর কি। অনলাইনে কম্পিটিশনটা হবে, আপনাদেরকে অনলাইনে সেই কবিতা বলুন, প্রবন্ধ বলুন, গল্প বলুন, যেটা আছে আপনাদের স্টোরি বলুন, যেটা আছে সেটা আপনাদেরকে অনলাইনে সাবমিট করতে লাগবে। টোটাল 5000 ওয়ার্ডসের হতে লাগবে সেটা। আপনারা অনলাইনে www.mygov.in সেখানে গিয়ে আপনারা সেটা একবার দেখে নিন, এবং আপনারা সেটা সেটাতে ক্রাইটেরিয়া কী কী আছে, কী কী ভাষাতে আছে সেটা আপনারা একবার দেখে নিন। দর্শকবৃন্দ, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি টুইট যুগে আমাদের আসামের যারা যুব প্রজন্ম আছে তাদেরকে উনি রিকোয়েস্ট করেছেন এই প্রতিযোগিতাতে ভাগ নেওয়ার জন্য। আগামী সেই 31 জুলাই পর্যন্ত সেটা চলবে আর কি, লাস্ট ডেটটা হচ্ছে আপনাদের সেই 31 জুলাই, 31 জুলাই লাস্ট ডেট, তার আগে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। 15 আগস্টে ঘোষণা করা হবে যারা যারা জিতবেন, টোটাল 75 জনকে সিলেকশন করা হবে, এবং যারা জিতবেন যাদের বইটা ভালো হবে, যারা জিতবেন আর কি, তাদের বইটাও পাবলিশ করা হবে নেক্সট জানুয়ারি মাসে, সেটাও আমরা খবর পেলাম। আপনারা অনলাইন যুগে সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দর্শকবৃন্দ, এই আপডেটটা আপনারা এক্ষুনি জনসাথে সবাইকে শেয়ার করে দিন, ভালো লাগলে লাইক করবেন, আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা এই ফেসবুক পেজটি ফলো করে নেবেন। দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, নমস্কার।